আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে আগামী 9 এবং 10 নভেম্বর পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ বাকি জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এর ফলেই এদিন সহ মৎস্য অধিকর্তা দপ্তরের পক্ষ থেকে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা সহ উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাইকিংয়ের মাধ্যমে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। আগত সমস্ত পর্যটকদের দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দীঘা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপনারা কোনোভাবে সমুদ্রে প্রবেশ করবেন না বা সমুদ্রে কোনোভাবে আপনারা যাবেন না, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাই নির্দিষ্ট দূরে আপনারা অবস্থান করুন। পাশাপাশি মৎস্যজীবীরা যেন তাদের ট্রলারগুলিকে নিরাপদ স্থানে বেঁধে রাখতে পারে এই বিষয়েও সতর্ক করা হচ্ছে। থেকে বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর কর্তৃক সমস্ত নৌকার মালিক ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে মাছ ধরার নৌকাসহ সমস্ত মৎস্যজীবীদের 7 নভেম্বর অর্থাৎ আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ল্যান্ডিং ঘাটে নিরাপদ জায়গায় আসতে অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য উপকূলে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম তৎপরতা নেওয়া হয়েছে বলে জানা যায়। যেহেতু সমুদ্রের উপরই ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী 24 ঘন্টার মধ্যে, তাই সমস্ত মৎস্যজীবীদের বলা হয়েছে 8 তারিখ থেকে কেউ আর মাছ ধরতে সমুদ্রে যাবে না যতক্ষণ না ফার্দার আমরা বলছি। আর যারা অলরেডি মাছ ধরতে চলে গেছেন তাদেরকে বলা হয়েছে 7 তারিখ ইভিনিংয়ের মধ্যে ফিরে আসতে। সমুদ্র উত্তাল থাকবে যেহেতু সমুদ্রের উপরেই সাইক্লোন থাকবে, ফলে মৎস্যজীবীরা 8 তারিখ থেকে কোনো মাছ ধরতে যাবে না ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্টে। ক্যামেরায় নূরউদ্দিন শেখের সাথে আনিসউদ্দিন মোল্লা ও সুদীপ্ত কুণ্ডু, রিপোর্ট দ্য পিডি নিউজ। পেঁয়াজ কেটে নয়, কিনতে গিয়ে চোখে জল আর নয়, নাসিকের পেঁয়াজ সুলভ মূল্যে এখন আপনার নাগালে। ব্যবসায়িক যোগাযোগ নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা, ডায়মন্ড হারবার। সাথের মধ্যে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার, তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার, প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো, বিষয়ে জানতে ফোন করুন 9239158792। আধুনিকতা ছোঁয়ায় দা সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দা সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।